করোনা সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষের ঘরে থাকা ও সামাজিক দূরত্ব নিশ্চিতে মাঠে সক্রিয় সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে রাজধানীর দয়াগঞ্জ এলাকায় আছেন আমাদের সহকর্মী ওমর ফারুক এবং চট্টগ্রামের চকবাজার মোড়ে আছেন কমল দে। সরাসরি চলে যাব তাদের কাছে, প্রথমেই যাচ্ছি ওমর ফারুকের কাছে। ওমর, উদ্যোগ এবং নানা আয়োজন কিভাবে ভেস্তে যায় সাধারণ মানুষের অসহযোগিতায়, তার একটি জ্বলজ্বলন্ত উদাহরণ হচ্ছে দয়াগঞ্জের এই বাজার। গতকাল সকাল 9টা সাড়ে 9টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী এই বাজারটিকে একমুখী করে দেয় এবং এটি হচ্ছে এই বাজারে ঢোকার রাস্তা এবং অপর প্রান্ত হচ্ছে বাজার থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা। কিন্তু এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে যারা বাজার কমিটির লোক আছেন এবং তাদের স্বেচ্ছাসেবক আছেন, এই একমুখী রাস্তাটি বাস্তবায়ন করার জন্য তাদেরকে কিভাবে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। বাজার কমিটির লোকজনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বা সহযোগিতা দূরের কথা, তারা বরং বৈরী আচরণ করছেন এবং তাদের অসহযোগিতার কারণে তাদেরকে মোটামুটি রীতিমতো এখানে হিমশিম খেতে হচ্ছে এই একমুখী রাস্তাটি বাস্তবায়ন করার জন্য। সেই কারণে তারা পরামর্শ দিয়েছেন যে যেহেতু সূত্রাপুর, যাত্রাবাড়ি, নারিন্দা এবং গ্যান্ডারিয়া সহ এই এলাকায় দ্রুতই মহামারী আকারে ছড়িয়ে পড়ছে করোনা, সে কারণে এই বাজারটি যেন এই এলাকার করোনা ছড়িয়ে পড়ার একটি উৎস না হয়, সে কারণে এখানে যেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সার্বক্ষণিক নজরদারি এবং তদারকি এবং অবস্থান নিশ্চিত করা হয়, সেটি তারা আহ্বান জানিয়েছেন। এর আগে আমরা বাসাবোর একটি বাজারে গিয়েছিলাম, সেখানেও আমরা দেখেছি যে খুবই খারাপ অবস্থা, সেখানেও এই সামাজিক দূরত্ব কিংবা নিরাপদ দূরত্বে থেকে বজায় রেখে বাজার করা বা অন্যান্য কাজ ছাড়া সেটি আসলে চরম অনীহা এবং চরম উদাসীনতা সেই এলাকায় আমরা দেখতে পেয়েছি।